সরাসরি চলে যাব ঝড়খালিতে, সেখান থেকে আমাদের সঙ্গে রয়েছেন তন্ময় প্রামাণিক, আমাদের প্রতিনিধি। তন্ময়, এই মুহূর্তে তুমি যেখানে রয়েছো, কি পরিস্থিতি? দেখো, তুমি দেখলেই বুঝতে পারবে, মানে কোনোভাবেই দাঁড়ানো যাচ্ছে না। ক্যামেরাটাকে একটা শেডের মধ্যে রেখে দেওয়া হয়েছে। আমি তবু বাবনকে বলবো, বেগে কিন্তু এই মুহূর্তে বলা চলে ঝড় উঠে গেছে, যেটা আধ ঘন্টা 40 মিনিট আগেও কিন্তু যে তাণ্ডবটা ছিল না বললেও চলে, সেই তাণ্ডব কিন্তু এই মুহূর্তে, অর্থাৎ বলা চলে আমরা যে বাড়িটাতে রয়েছে এই মুহূর্তে, অত্যন্ত শক্তভক্ত একটি বাড়ি, কিন্তু সেই বাড়ির চারিপাশে যা কিছু ছিল, সেই গাছ কিন্তু এই মুহূর্তে ওলট পালট করা পরিস্থিতি, এবং অনেক মানুষ কিন্তু আজকে এই বাড়িতে আশ্রয় নিয়েছেন, এবং অন্যদিকে বিভিন্ন বাড়ির দিকেও তারা রয়েছেন। মোবিয়া বলা চলে প্রতি মুহূর্তে বেগ বাড়ছে, বৃষ্টির মাত্রা কমেছে। এই মুহূর্তে বলা চলে তীব্র হাওয়ার গতিবেগ, এবং সেই তীব্র হাওয়ার গতিবেগ আরও বাড়বে এমনটা জানা যাচ্ছে। ফলে সব মিলিয়ে কিছুক্ষণের মধ্যেই যেটা হতে পারে, সেটা হচ্ছে যে আরো ব্যাপক রকম ক্ষতিগ্রস্ত হতে পারে। তুমি সেই আওয়াজ শুনতে পাচ্ছ, চারিদিকে দুপাশে মাতলা, এবং বলা চলে যে দুটি নদী রয়েছে, বিদ্যাধরী, সেই মাতলা এবং বিদ্যাধরী নদী দুদিকের, তার মাঝখানের এই বকখালি অঞ্চল এই মুহূর্তে কিন্তু ভীষণ বিপদ সংকুল। বলা চলে বিভিন্ন গ্রাম থেকে মানুষজন কিন্তু পাকা শেল্টার, এই ধরনের বাড়িতে তারা উঠে গিয়েছেন। তুমি আওয়াজ শুনলেই বুঝতে পারবে, ক্রমশ আওয়াজ বাড়ছে, সেই আওয়াজ ক্রমশ আরো ভয়ঙ্কর হয়ে উঠছে এই মুহূর্তে। বাপন সাহু আমার সঙ্গে রয়েছেন, তিনি সেই ছবি দেখানোর চেষ্টা করছেন রাস্তা, এবং সেই অংশে যেখানে তীব্র হাওয়া বইছে, কোনো মানুষজন কিন্তু এই মুহূর্তে নেই, গাছ পড়ার বিষয়টাও শুরু হয়ে গেছে, প্রচুর বাড়িও কিন্তু ভাঙতে শুরু হয়ে গেছে। মোবিয়া, তন্ময়, তুমি আমাদের সঙ্গে থাকো এবং সাবধানে থাকো। তুমি এবং বাপন, আমাদের ক্যামেরা পার্সন দুজনকেই আমি পরামর্শ দেবো। আমি চলে যাবো হলদিয়া, এই মুহূর্তে হলদিয়া থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি সুকান্ত মুখার্জি। আমরা দেখতে পাচ্ছি সুকান্ত যেখানে দাঁড়িয়ে রয়েছে, সেখানেও ইতিমধ্যে ঝড়ের প্রাবল্য সেটা বোঝাই যাচ্ছে সুকান্তকে দেখে। সুকান্ত, দেখো, 3:16 নাগাদ বাংলাতে যে মুহূর্তে আমফান প্রবেশ করেছে, তারপরে কিন্তু ঝড়ের যে তীব্রতা তা এত মাত্রায় বেড়ে গেছে যে কোথাও দাঁড়িয়ে থাকা সম্ভব হচ্ছে না। আমি যেখানে দাঁড়িয়ে আছি, এত পরিমাণ হাওয়া চারিদিক থেকে দিচ্ছে, পাশেই রয়েছে হলদি নদী, এবং তার ফলে যেটা হয়েছে যে একাধিক গাছ যেমন ভেঙেছে, ঝড়ের এই তীব্রতা যেটা এক জায়গাতে কোথাও স্ট্যাটিক হয়ে দাঁড়ানো যাচ্ছে না। আমরা কিছুক্ষণ আগে যখন নিজেদের গাড়িতে বসেছিলাম, গাড়ি এমনভাবে দুলছিল, মনে হচ্ছিল যেন ভূমিকম্প এসেছে। এখনও পর্যন্ত যা খবর যে প্রায় 100টিরও বেশি গাছ শুধুমাত্র হলদিয়া টাউন অঞ্চলেই পড়েছে, ইলেকট্রিসিটি সম্পূর্ণভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে, এবং যেটা জানা যাচ্ছে যে একটি বাট সেটিও উল্টে পড়েছে প্রায় হলদিয়া রকের কাছে, যেমনটা খবর এখনো পর্যন্ত মিলছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে থাকার কারণে এখনো যেহেতু ঝড় চলছে, ফলত পরবর্তীকালে এই যে স্বাভাবিক পরিষেবা কতক্ষণে হবে সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। এলাকার মানুষজন তারা আতঙ্কের মধ্যে রয়েছেন এই মুহূর্তে, তার কারণ ঝড়ের যে তীব্র গতিবেগ এবং যেভাবে ধীরে ধীরে তা বাড়ছে, ক্রমশ বাড়ছে, এইরকম ঝড় সাম্প্রতিক গতিতে কিন্তু হলদিয়াবাসী দেখেনি। এর আগে বুলবুলের সময় এসেছিল, কিন্তু তার গতিবেগের থেকে ইতিমধ্যেই তার থেকে প্রায় 5 গুণ বা 6 গুণ বেশি এমনটাই মনে করা হচ্ছে। এবং ক্ষয়ক্ষতির দিক থেকেও এখনো পর্যন্ত কিন্তু হলদিয়ার বিভিন্ন জায়গাতে গাছ এবং তুমি গাছের কাছ থেকে সরে যাও সুকান্ত। সুকান্ত প্লিজ গাছের কাছ থেকে সরে যাও, কারণ আমরা ইতিমধ্যেই দেখছি বিভিন্ন জায়গায় সেখানে গাছ পড়তে শুরু করে দিয়েছে, এবং ওখানে যে ঝড়ের প্রাবল্য দেখছি একদম নিরাপদ নয়। তুমি গাছের কাছ থেকে সরে যাও। একেবারে, দেখো যেটা বলছিলাম যে ঝড়ের যে তীব্রতা তা কিন্তু এই মুহূর্তে প্রবল বেগে বইছে। তোমাকে বলে রাখি যে এখনই পর্যন্ত 110 থেকে 115 কিলোমিটার গতিবেগে হাওয়া বইছে, এবং হলদি নদী কার্যত উত্তাল হয়ে উঠেছে। যে যতটা তার জলরাশি যে লেয়ার যা ছিল লো টাইডে, এখনও কিন্তু সেই তুলনায় সেই যে লেয়ার তা কিন্তু আরও 10 থেকে 15 ফিট বেশি বেড়ে গিয়েছে। একটু আগেও যখন আমি হলদি রকের কাছে জেটির কাছে ছিলাম, সেই জেটিও কিছুটা ভেঙে গিয়েছে এমন খবর পাওয়া যাচ্ছে। সব মিলিয়ে বিপর্যস্ত বিকেল 4টে নাগাদই উপকূল বাংলা টাচ করার পরপরই। ধন্যবাদ সুকান্ত। সুকান্ত প্লিজ নিরাপদে থাকো, তুমি এবং ক্যামেরা পার্সন দুজনকেই আমি পরামর্শ দেবো। আপাতত তোমাদের ধন্যবাদ, তোমাদের কাছে পরবর্তীকালে আবারও যাবো। এবং যে ছবি আমরা দেখতে পাচ্ছি হলদিয়ার, পরপর গাছের ডাল ভেঙে পড়েছে, নিঃসন্দেহে এই মুহূর্তে ঝড়ের প্রাবল্য সেটা সাম্প্রতিক অতীতে অন্তত নজিরবিহীন, কথা বলাই বাহুল্য। এবং সবে মাত্র এই সাইক্লোন আমফানের যে অগ্রভাগ সেটা সবে স্থলভূমি ছুঁয়েছে, এখনো অবধি তার যে আই যে চোখ সেটার স্থলভূমিতে ধাক্কা মারেনি, বোঝাই যাচ্ছে যে কি পরিমাণ প্রাবল্য এই ঝড়ের। সুকান্ত আপাতত তোমায় ধন্যবাদ।